নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। দুর্গা পুজো শুরু হয়ে গেছে, ষষ্ঠীতে শুরু হয়েছে মায়ের বোধন এবং দশমীতে হবে মায়ের বিসর্জন। এই ষষ্ঠী থেকে দশমীর মধ্যে অর্থাৎ সন্ধি পূজা হওয়ার পর, দশমীতে মায়ের ঘট বিসর্জন হওয়ার পর আপনারা যদি একটি কাজ করতে পারেন, তবে এক বছরের জন্য আপনাদের বাড়িতে কোনো অশান্তি হবে না এবং যা বাস্তুদোষ আছে তা কেটে যাবে। তার আগে জানিয়ে রাখি, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবার দেখে নিন কী সেই কাজ। দুর্গাপূজায় আপনারা প্রত্যেকে জানেন 108টি পদ্ম দিয়ে মায়ের পুজো করা হয়, অর্থাৎ এই 108টি জায়গায় যদি 160টি পদ্ম হয়ে যায় তবে কিন্তু অনিষ্ট ঘটে যায়। এই 108টি পদ্ম দিয়েই আপনার বাস্তু প্রতিকার করতে হবে। তা বলি কি আপনাকে 108টা পদ্ম জোগাড় করতে হবে? একদমই না, শুধুমাত্র একটি পদ্ম জোগাড় করলেই হবে। কিভাবে জোগাড় করবেন এবং কিভাবে সেটি বাড়িতে রাখবেন, কোন দিকে রাখবেন, কোন দিকে যদি রাখেন আপনার বাস্তুদোষ নিবারণ হবে, সবই জানাবো এই ভিডিওটিতে। আসুন তবে একে একে আপনাদের পদ্ধতিগত জানিয়ে দিই। যখন দশমী পুজো শেষ হয়ে যাবে এবং মায়ের ঘট বিসর্জন হয়ে যাবে, আপনি আগে থেকে মন্দিরের কোনো সদস্যকে জানিয়ে রাখেন 108টি পদ্মের মধ্যে আপনি একটি পদ্ম অবশ্যই ম্যানেজ করে নেবেন। সেই একটি পদ্ম আপনি যত্ন সহকারে বাড়িতে আনবেন এবং বাড়িতে আনার পর সেটি হলুদ রঙের কাপড়ে বাঁধুন, বেঁধে আপনি উত্তর পূর্ব কোণে সেটিকে ঝুলিয়ে রেখে দিন। অথবা উত্তর পূর্ব কোণে যদি রাখা আপনার পক্ষে সম্ভব না হয়, তবে আপনার বাড়িতে যেখানে ঠাকুর পুজো করেন সেখানে রেখে দিন এবং অন্যান্য ঠাকুরের মতো সেই পদ্মটিকে প্রতিদিন পুজো করুন এবং নিত্য ধূপধুনা দেখান। দেখবেন এক বছরের জন্য সব সমস্যা মিটে যাবে। ধন্যবাদ।